চলো এবার তাহলে আমরা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের হচ্ছে থার্ড প্রবলেমটা দেখি। দেখো কি বলা হয়েছে যে আমাদের কিন্তু এই প্রবলেমটার মধ্যে বেসিক্যালি ত্রুটি নিয়ে কথাবার্তা ছিল। একটু মনে করে নিই, এক নম্বর প্রবলেম ছিল কিন্তু মাত্রা টাইপ দিয়ে, তো এরপর ছিল একটু এককে কনভার্সন তুমি জানো কিনা। তিন নম্বর প্রবলেম তোমাকে বেসিক একটা জিনিস তোমাকে জাস্ট বলতে পারো তোমার মেন্টাল অ্যাবিলিটি টেস্ট করা হয়েছে সত্যি কথা বলতে। আর এই চার নম্বরে আমরা কিন্তু আসলে এই চ্যাপ্টারটা আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে ত্রুটি বলি আমরা, এই চ্যাপ্টার কিন্তু বিশাল একটা পার্ট জুড়ে কিন্তু এই ত্রুটির ব্যাপারটা আলোচনা করা এবং যেটা কিনা আমরা সবাই কী করি ইগনোর করি। তো এখন আমাদের একটু দরকার হচ্ছে জানার, তো অঙ্কটা করে দেওয়ার আগে আমি তোমার কি হচ্ছে এই ত্রুটি নিয়ে যতটুকু বেসিক কথা তোমার একদমই না জানলে নয় যেটুকু জানা থাকা দরকার সেটুকু কথাটা বলি। ডিটেলস কথাবার্তা বলতে গেলে আরেকটু লম্বা হয়ে যাবে ভিডিও, তখন তোমাদের আবার তোমাদের তো ধৈর্য থাকে না। তো দেখো প্রথমে হচ্ছে আমি বলছি ত্রুটি, কারণ ত্রুটি বলতে কী বোঝায়, মনে করো তুমি আসলে করলে কি যে এই একটা জিনিসে তুমি একটা জিনিস মাপ ভর মাপবা সাপোজ, তো তুমি একটা ভর মাপে দেখলে কি অতটা 20 গ্রাম, তুমি পরে যখন আর একটু ভর মাপতে গেলা তুমি দেখলা কি যে ভরটা আসে 20.1 গ্রাম। আবার মনে করো তুমি আরেকবার টেস্ট করলা, দেখি তো আবার এবার কত আসে, তুমি আবার এটার ভর মাপলা তখন দেখলা কি 20.11 গ্রাম আসলো। আবার তুমি ভর মাপলা দেখলা কি যে ভরটা আসলে হচ্ছে 19.9 গ্রাম। তার মানে তুমি লক্ষ্য করছো যে তোমার ভরটা কিন্তু 20 গ্রামের কাছাকাছি আসতেছে বারবার, কিন্তু অনেক সময় কিন্তু একটু কম বেশি হয়ে যেতে পারে, তোমার কারণে হোক বা হচ্ছে যন্ত্রের কারণে হোক, যে কোনো ভুলের কারণেই এই ত্রুটিটা কিন্তু ঘটতে পারে। তো এই ব্যাপারটাকে আমি বলছি ত্রুটি, তার মানে তোমার একটা জিনিসের যত যেই মানটা আসা দরকার তোমার ভ্যালুটা তার আশেপাশে আসতেছে এবং কতটুকু কম বেশি আসতেছে ওই ব্যাপারটাকে আমি বলছি ত্রুটি, তুমি সবাই বোঝো। এখন ত্রুটি বলতে আমাদের কিন্তু অনেকগুলো ত্রুটি আছে, তোমার কয়েকটা তোমার জানতে হবে তার মধ্যে, যেমন একটা আছে হচ্ছে গড় ত্রুটি, আরও আছে পরম ত্রুটি, তবে আরও আছে আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি, আরও আছে শতকরা ত্রুটি, এই সবগুলো কনসেপ্ট তোমার জানা থাকা উচিত। এখন দেখো আমাদের এই অঙ্কটা করতে গেলে কিন্তু এই কনসেপ্টগুলোই ব্যবহার করে অঙ্কটা করতে হয়েছে, সবাই যেহেতু জিনিসটা স্কিপ করে গেছে, অনেক সময় স্কুল কলেজেও এই চ্যাপ্টারটা অনেক সময় একটু স্কিপ করে দেয়, তো এই জন্য কিন্তু ব্যাপারটা আইডিয়া সবার থাকে না। তো এই অ্যাসাইনমেন্টের এই অঙ্কটা পারার থেকে তোমার কিন্তু এই কনসেপ্টটা বুঝে নেওয়া কিন্তু অনেক জরুরি। তো আসো আমরা ফার্স্টে বুঝি হচ্ছে এক নম্বরে লিখছি আমরা প্রকৃত মাপ। তো আমি যখন কোনো একটা জিনিসের আমি জিনিসটা পরিমাণ মাপবো তখন সেটাকে আমরা কীভাবে আমাদের প্রকাশ করা উচিত আমাদের, ওটাকে আমি বলছি আমরা প্রকৃত মাপ। যেমন সাপোজ আমি ধরে নিলাম যে কোনো একটা তুমি গোলক নিছো, যে গোলকটার ব্যাসার্ধ তুমি মাপবা, তো এই ব্যাসার্ধ তুমি মাপছো এরকম যে 20 ± 0.5, এটা তারা কী বোঝাচ্ছে, এটা তারা বোঝা এটা হচ্ছে তার ওই গোলকটার ব্যাসার্ধের প্রকৃত মাপ। যেখানে এই যে 20 বললাম আমরা, এই 20 জিনিসটা কী মিন করতেছে, এটা মিন করছে এটা হচ্ছে গড় মান। আমি যে 3-4 বার 5 বার যদি এক্সপেরিমেন্ট করি, 5 বার যদি মাপি দেখবা কি মোটামুটি যদি 20 লিখছি মানে কি মানটা 20-এর কাছাকাছি আসবে। তার মানে এই সবগুলো আমি বারবার যদি নেই এটা করলে যেটা গড় যদি আমি বের করি সেটা 20-এর কাছাকাছি আসবে, তার মানে এই জিনিসটাকে বলছে গড় মান। আর এই যে 0.5টা কি তুমি বারবার যখন এক্সপেরিমেন্ট করতেছিল তুমি লক্ষ্য করলে কি মানটা 0.5-এর থেকে বেশি হচ্ছে না, আবার 20-এর থেকে 0.5-এর থেকে কমও হচ্ছে না, মোটামুটি তোমার এই ভ্যালুটা ভ্যারি করতেছে 0.5-এর 20.5 আর 19.5-এর মধ্যেই, কখন 19.8 আসতেছে, কখন হচ্ছে 20.3 আসতেছে। তার মানে এই যে তোমার কতটুকু ত্রুটি হইতে পারে তুমি একটা আইডিয়া তুমি দিয়ে দিলা, তার মানে এটা কি বলছে আমরা প্রকৃত মাপ। দেখো লেখে রয়েছে আমরা এ প্লাস মাইনাস ডেল এক্স বার, এটা আমরা কী বোঝাচ্ছি, এ মানে বোঝাচ্ছে হচ্ছে গড় মান, আর এই যে ডেল এক্স বার এর দ্বারা বোঝাচ্ছে যে গড় ত্রুটি। তাই ত্রুটি যদি তোমার হচ্ছে তো ওই গড় ভ্যালুটা কত সেটা আমি বোঝাচ্ছি গড় ত্রুটি, বা এটাকে গড় বিচ্যুতিও চাইলে বলা যেতে পারে। এবার দেখো আমরা গড় ত্রুটি যে বের করতে চাই কীভাবে বের করবো, তুমি যে গড় মানটা বের করছিলা যেমন এই যে এল এক্সি বা আমরা হচ্ছে এক্স বারও বলতে পারি গড় মানকে, এবার তুমি যে গড় মানটা বের করছো এই গড় মানটা থেকে তুমি 2-3 বার মনে এক্সপেরিমেন্ট করলা, তোমার গড় মানটা আসছে 20, একবার আসলো তোমার 20.8, একবার আসলো 20.6, তাহলে এই যে 20 থেকে 20.8 তাহলে বিচ্যুতি কতটুকু ঘটলো এই জিনিসটাকে বলা হচ্ছে বিচ্যুতি। তুমি মনে করো 3 বার এক্সপেরিমেন্ট করলা, একবার আসলো 20.3, একবার আসলো হচ্ছে 19.8, একবার আসলো 20.1, তুমি জানো তোমার গড় মানটা হচ্ছে 20, তাহলে 20 থেকে 19.8 বিচ্যুতি কত হচ্ছে 0.2, 20 থেকে 20.1-এর বিচ্যুতি কত 0.1, তাহলে এই জিনিসগুলোকে বলছে আমার বিচ্যুতি। তো মানে সবগুলো এরকম যতগুলো আমি বারবার এক্সপেরিমেন্ট যখন করবো করে যতগুলো বিচ্যুতি পাবো সেগুলো যদি আমরা গড় করি সেই জিনিসটাকে বলা হচ্ছে গড় ত্রুটি বা হচ্ছে গড় বিচ্যুতি, জিনিসটা খেয়াল রাখতে হবে। এবার আমরা সেই আনুপাতিক ত্রুটি বা হচ্ছে হচ্ছে সত এটাকে হচ্ছে আমরা আপেক্ষিক ত্রুটিও বলতে পারি। এবার আপেক্ষিক ত্রুটি বা আনুপাতিক ত্রুটি হচ্ছে এই যে আমাদের গড় মানটা ছিল এই গড় মানের আর হচ্ছে যতটুকু আমাদের ত্রুটি ঘটতেছে গড় ত্রুটি ঘটতেছে এদের যে অনুপাত, অর্থাৎ এ আর এই যে ডেল এক্স বার অর্থাৎ এই দুজনের যে হচ্ছে অনুপাতটা বার হবে আমাদের,
তাহলে এই ডেল এক্স আর এবারে যে অনুপাত, এই অনুপাতটাকে আমি বলছি কি আসলে আনুপাতিক ত্রুটি বা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, অথবা আমি কিন্তু জিনিসটাকে এভাবেও প্রকাশ করতে পারি শতকরা ত্রুটি। এই যে আমরা কি ছিল আমাদের, এই যে ডেল এক্স বার বাই এ ইনটু, যদি আমি এর সাথে 100% করে দিই তাহলে কিন্তু আমরা জিনিসটাকে বলতে পারবো কিছু শতকরা ত্রুটি। এখন তুমি চাইলে ত্রুটিটাকে তুমি কি এভাবেও গড় ত্রুটিও বের করতে পারো, শতকরা ত্রুটি বের করতে পারো, আনুপাতিক ত্রুটি বের করতে পারো। এখন তোমার কিন্তু এইটুকুর আইডিয়া থাকা খুবই জরুরি, কারণ লক্ষ্য করলাম যখন হচ্ছে তোমাদের বিভিন্ন গ্রুপগুলোতে যে অনেকেই অনেকভাবে অ্যান্সারটা বের করছে, এখন তোমরা তো কনফিউজ আসলে কোনটা হয়েছে কোনটা হয় না। আমি দেখলাম একটা লেখতে বলছে না না হয়নি, এটা ভুল হয়েছে। ব্যাপার হচ্ছে ভাই আমরা কিন্তু চাইলে জিনিসটা এভাবেও বের করতে পারি, এভাবেও বের করতে পারি। তোমার জিনিসটা তোমার জানা থাকে তাহলেই তুমি ধরতে পারো যে আসলে জিনিসগুলো আসলে একই জিনিস মিন করতেছে, কিন্তু অনেকে অনেকভাবে এক্সপ্রেস করছে আর কি, আর কিছু না। তো ওই জিনিসটা আমরা করে ফেললে তুমি এখনই বুঝতে পারবা যে আসলে সবগুলো আসলে একই জিনিস মিন করতেছিল। তো এবার আসো আমরা আমাদের যে অঙ্কটা দিয়েছিল সেই অঙ্কটা একটু কথা হচ্ছে আমরা বলবো, তার আগে এইটুকু ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যখন ত্রুটি প্রকাশ করবো এভাবে প্রকাশ করতেই পারি, যে তোমাদের কখন এরকম লেখা থাকে তুমি বুঝবা কি যে আমাদের ত্রুটির ভ্যালুটা কত, এই যে প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ, মানে কি যে এই জিনিসটা পয়েন্ট ফাইভের থেকে বেশি হইতে পারে বা পয়েন্ট ফাইভের থেকে কমও হইতে পারে। এবার চলো আমরা আমাদের এই যে প্রবলেমটা ছিল আমাদের এই অ্যাসাইনমেন্টের প্রবলেমটা নিয়ে আলোচনা করি। এবার আমরা হচ্ছে দেখো আমাদের এই অ্যাসাইনমেন্ট হচ্ছে যে লাস্ট প্রবলেমটা ছিল হচ্ছে সেটা দেখে ফেলি চলো। তো বলতেছিল আমাদেরকে যে আমাদেরকে 8 গ্রামের কোনো একটা বস্তু পরিমাপ করার জন্য 5টা জিনিস ব্যবহার করতে হবে এবং যাদের সম্মিলিত ভরটা হইতে হবে 40। এটা আমাদেরকে তারা বলে দিচ্ছে এবং তারা বলছে আমরা যখন জিনিসটা পরিমাপ করি তাহলে আমাদের পরিমাপকৃত যে মানটা আসবে, আমাদের যে ত্রুটিটা যে হবে আমরা কিন্তু আসলে ত্রুটিটা কম রেখে নির্ভুলভাবে পরিমাণ করতে পারি কি না বা পারবো কি না সেটা যাচাই করতে বলছে। তো দেখো তাহলে আমরা একটা কাজ করলাম, আমাদেরকে 5টা ভর নিতে হবে তারা বলে দিচ্ছে এবং তারা বলে দেয়নি যে কত কত ভর নিতে হবে। এটা আমরা একটু ধরে নিব, আমাদের নিজের মতো মিলাই নিব এবং যেন আমাদের এই সবগুলো যোগ করলে 40 আসে। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের ভরটা অ্যাপ্রক্সিমেটলি 8-এর কাছাকাছি, তাহলে আমি 5টা ভর আমি ধরে নিলাম যে 8, 7.9, 7.6, 8.6 আমি আমার ইচ্ছা মতো ধরে নিলাম। তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো, কিন্তু তুমি যদি কী করতে হয় তোমাকে এইটা তোমাকে মিলাইতে হবে, যেন এই 5টা যোগ করে তোমার 40 আসে। আর 40 আসে মানে কি তোমার গড়টা কত আসবে, 8 আসবে। এটা কিন্তু তুমি তোমার একটু চেঞ্জ করে ধরে নিতেও পারো, কোনো সমস্যা নেই, কারণ এটা তোমাদের কোশ্চেনে বলা নাই। ঠিক আছে, তাহলে আমরা একটা ভর ধরে নিলাম 5টা এবং যাদের সম্মিলিত ভরটা হচ্ছে 40 গ্রাম, অর্থাৎ গড় মানটা কত আসবে, 8 আসবে। গড় মান কীভাবে বের করে, এই 5টা আমরা সবগুলো যোগ করে দিব, 5 দিয়ে ভাগ করে দিলাম, গড় মানটা চলে আসলো, দেখ গড় মান তো ভালো। এবার আমরা চাচ্ছি কি গড় ত্রুটি বের করতে, আমরা যখন এইটা পরিমাণ করলাম আমরা এই জিনিসগুলা, তো আমাদের গড় ত্রুটি কত আসবে। তার আগে মনে আছে আমরা কীভাবে বলছিলাম যে আমরা যখন কোনো একটা জিনিসের পরিমাণ লিখবো, যে আমাদের পরিমাপকৃত যে মানটা কী করতাম আমরা, এপাশে লিখতাম গড়, তাহলে আমাদের কিন্তু গড়টা অলরেডি চলে আসছে। তাহলে বলো আমরা প্লাস মাইনাস দিয়ে গড়ের পরে কী লিখতাম, যে আমাদের গড় ত্রুটি কত হয়েছে, গড় বিচ্যুতি কত হয়েছে সেটা লিখতাম। ওই যে একটু আগে দেখালাম আমি ফর্মুলাটা, তার মানে তোমার কিন্তু এখন বের করতে হবে গড় ত্রুটি। তাহলে আসো আমরা গড় ত্রুটিটা বের করার চেষ্টা করি। আর গড় ত্রুটির মধ্যে তোমার কী ছিল তুমি একটু খেয়াল করো, যে তোমার যখন তুমি গড় ত্রুটি বের করছিলে তোমার গড় ত্রুটির মধ্যে ছিল কি, এই যে এখানে ছিল হচ্ছে গড় বিচ্যুতি, তারপর তুমি আরও তোমার যতগুলো রকম গড় বিচ্যুতি সবগুলো তুমি যোগ করতা, যোগ করে যতগুলো তুমি নিশ্চিতগুলো ভাগ করে দিতা, বিচ্যুতিগুলো তুমি ভাগ করলে বেজ তা গড় বিচ্যুতি বা গড় ত্রুটি। তখন এই বিচ্যুতি বের করতে হবে তোমাকে, তো আসো বিচ্যুতি বের করি। তো দেখো বিচ্যুতি এই যে এখন এখনও দেখো লেখা আছে বিচ্যুতি আমি কীভাবে করতাম, আমাদের যে গড় ভ্যালুটা ছিল সেই গড় ভ্যালুর থেকে আমার প্রত্যেকটা পরিমাপকৃত মান আমি বাদ দিয়ে থাকতাম। তো আমাদের গড় ভ্যালু তো আসছে 8, তো এই গড় ভ্যালুটা থেকে আমি বাদ দিয়ে দিলাম কত, প্রথম পরিমাপকৃত মান 8, তাহলে 8 থেকে 8 বাদ দিলে 0। আমাদের গড় ভ্যালু কিন্তু আসছে সেই 8ই, তাহলে 8 থেকে আমি বাদ দিলাম, পরেরটা 7.9 এত আসলো, পরেরটা বাদ দিলাম 7.8 এত আসলো, পরেরটা 7.7 বাদ দিলাম, পরেরটা 8.6 বাদ দিলাম এবং দেখলাম কিন্তু এই ভ্যালুগুলো আসলো। এবং লক্ষ্য করে দেখো আমাদের 5 নম্বর যে বিচ্যুতি কিন্তু মাইনাস আসছে, -0.06। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আমরা কী করবো, এই গড় এই যে বিচ্যুতিগুলো আসলো এই বিচ্যুতিগুলোর গড় করবো, মানে সবগুলো যোগ করে দেবো আমরা, সবগুলো যোগ করবো আর কী করবো, এই 5 দিয়ে মানে 5টা যেহেতু 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কিন্তু গড় বিচ্যুতি চলে আসবে। এবার লক্ষ্য করো যে আমাদের কিন্তু কী দেওয়া আছে, এর পাশে মডুলাস দেওয়া আছে, মানে আমরা যখন গড় বিচ্যুতি বের করি শুধু বিচ্যুতিটুকু নিই, যে আসলে বিচ্যুতি কত ঘটলো, এটা কি প্লাস ঘটলো না মাইনাস দেখি না আমরা, আমি দেখি কতটুকু বিচ্যুতি ঘটলো, এখানে -0.6, তার মানে বিচ্যুতি কিন্তু 0.6 ঘটছে আর কি, মানে 8 হলে 8 থেকে এতটুকু কম বা বেশি, মানে বিচ্যুতি ঘটছে কত, 0.6ই। তো ওই জন্য আমরা কিন্তু শুধু মডুলাস ভ্যালু নিই, অনেক কিন্তু এই মডুলাসটা একটু অসুবিধা হতে পারে, বারবার দেখলাম অনেকে জিজ্ঞেস করতেছিল এই মডুলাসের কাহিনী, যে মডুলাস এনে -6 ইউজ করবো কি না, না -6 ইউজ করবো না, শুধু আমরা 0.6 যে ভ্যালুটুকু সেটুকু নিবো, মাইনাসটা বাদ দিব, তো আমরা বিচ্যুতি ঘটছে 0.6 পরিমাণে, তো এই জন্য মডুলাস চিহ্ন দেওয়া। তাহলে সবগুলো যোগ করে দিই,
এবং যতগুলো আছে 0, 0.1, 0.2, 3, 0.6 সবগুলো যদি যোগ করি আমরা এবং 5 দিয়ে ভাগ করে দিই তাহলে দেখবো তোমার মানটা হচ্ছে 0.24। একটু আগে তোমাকে বলছিলাম যে আমরা কীভাবে তাহলে জিনিসটা লিখি পরিমাণকৃত আমার যে মানটা, তাহলে আমার পরিমাণকৃত মানটা দাঁড়াইলো কত আমরা বলছিলাম লিখতে হয় কীভাবে, ফার্স্ট লেগে যেমন আছে না এ প্লাস মাইনাস কী লিখতাম, যে ডি বাই ডেলেক্স লিখছিলাম আমরা, ডেলেক্স বার লিখছিলাম। এবার আমাদের গড় মানটা ছিল কত, গড় মানটা ছিল হচ্ছে 8, ওই যে গড় মান 8, আর প্লাস মাইনাস আমাদের কত আসলো যে 0.24। কারণ এইটা কিন্তু আমাদের কিন্তু পরিমাপকৃত মান, এবং দেখতে পাচ্ছ এই পরিমাপকৃত মানের মধ্যে এই জিনিসটাকে আমরা বলতাম কি যে গড় ত্রুটি বা ত্রুটি। আর তারা একটা জিনিস বলে দিছে, তারা যখন পরিমাপ করতেছিল তাদের ওই পরি একটা জিনিসের খাতায় লেখা থাকছিল যে 20 প্লাস মাইনাস 0.5, মানে তাদের পরিমাপকৃত যে মানটা সেটা কত, যে 0.5-এর কম বেশি হইতে পারবে আর কি, 0.5 বেশি বা 0.5 কম। এখন আমরা যে পরিমাপ করলাম আমাদের মানটা কত আসছে, 0.24 কম বেশি আমাদের হচ্ছে, তার মানে কি আমরা কিন্তু নির্ভুলভাবে মাপছি, কারণ 0.5 তারা বলেছে 0.5 কম বেশি হইতে পারে, এবং আমি যখন মাপছি 0.24 আমার কম বেশি হচ্ছে আর কি, 8-এর থেকে 0.24 কখনো বেশি আসতেছে কখনো কম আসতেই পারে, মানে এর মধ্যেই থাকতেছে আমার মানটা, তার মানে আমি কিন্তু ওদের থেকে নির্ভুলভাবে জিনিসটা মাপতে পারছি। তার মানে আমাদের এখানে জিজ্ঞেস করছিল আমরা আসলে নির্ভুলভাবে মাপতে পারতেছি কি না, তা আমাদের অ্যান্সার হবে কি যে হ্যাঁ আমরা নির্ভুলভাবে মাপতে পারতেছি। অনেকে কিন্তু চাইলে এই জিনিসটাকেও যে আমরা বলছিলাম শতকরা ত্রুটি, তারা কিন্তু ওইভাবেও চাইলে বের করে দেখাইতে পারে যে এইখানকার শতকরা ত্রুটি এত আর আমাদের এখানকার শতকরা ত্রুটি এত, সুতরাং আমাদের শতকরা ত্রুটি কম হচ্ছে তাহলে আমরা নির্ভুলভাবে মাপতে পারতেছি। এভাবে কিন্তু চাইলে প্রকাশ করাই যেতে পারে, কোনো সমস্যা নাই। তো অনেকে অনেক জায়গায় এরকম দেখে তুমি ভয় পেয়ে যাও না যে আমারটা ভুল হলো কি না বা তারটা ভুল হলো কি না, তোমাকে শুধু খালি বলছে ত্রুটি বের করো, তো তুমি এভাবে করে গড় মান দিয়ে বলতে পারো অথবা শতকরা ত্রুটি দিয়েও প্রকাশ করতে পারো। তো আশা করি তোমাদের এই জিনিসটা কাজে লাগবে। আর একটা ব্যাপার অবশ্যই এটা সবসময় এখন দিয়ে খেয়াল রাখবো, আমি কিন্তু শুরুতেই একটা কথা বলছিলাম যে তোমরা যে কয়েকটা ব্যাপার খেয়াল রাখবা, অ্যাসাইনমেন্টগুলো যখন করবা অবশ্যই তোমরা নিজেরা ফার্স্ট হচ্ছে রাফ করো একটু, যতটুকু পারা যায় যতটুকু তোমার মাথায় আসে তুমি ট্রাই করো, অ্যাটলিস্ট ওর তুমি তো কাউকে দেখাচ্ছ না, তোমার নিজের জন্য এটা। তারপর হচ্ছে আরেকটা দুই নম্বর কী বলছিলাম যে হচ্ছে অবশ্যই তোমরা হচ্ছে কী করবা যে যখন যে যে কালেক্ট করবা তারপর তুমি মিলিয়ে দেখো যে তোমার জিনিসটা হচ্ছে কি না, যদি তোমার কোনো বড়ো ভাই থাকে বা কেউ না থাকে তা তুমি অনলাইন থেকে যেখান থেকে পাচ্ছ কালেক্ট করার সমস্যা নেই। আর তারপরে তুমি যেটা করবা যে হচ্ছে এই যে বেসিকটা ভাবে দেখে নেবা। তো তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে কিন্তু আমরা তোমাদের জন্য হচ্ছে প্রতিনিয়তই তোমাদের অ্যাসাইনমেন্টগুলো আসবে, আমরা কিন্তু সেই অ্যাসাইনমেন্টগুলো বেসিকগুলো তোমাকে শেখাই দেবো, সমস্যা নেই। আমরা কিন্তু নেক্সট অ্যাসাইনমেন্টে তোমার অ্যান্সার আমরা সরাসরি বলে নাও দিতে পারি তোমাকে, আমরা যেটা করবো তোমাকে একদম বেসিক আজকে যেভাবে আমরা যেই যেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে আরও যেগুলো আসতে পারতো সেগুলো তোমাকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, এবং সামনে কিন্তু আমরা এভাবে করবো। তো তোমরা আমাদের অবশ্যই সাথে থাকবে, তো তোমাদের সাথে আবারও দেখা হবে। তো যতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।